সুজন চক্রবর্তী বাম নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, জোটবদ্ধ হলেন আপনারা এবং এবার কর্মসূচি তৈরি করা একটা অভিন্ন কর্মসূচি যেটা ২৪ আপনারা লড়বেন, কি মনে হচ্ছে? অমিত শাহ তো বলছেন জোট যদি হয়েও যায় জনতা মোদিজিকেই জেতাবেন। দেখুন, উনি তো বলেছে আরো ফটো সেশন হচ্ছে অমিত শাহ। অমিত শাহ তো রাজনৈতিক নানান মনোভাব, গণতন্ত্র, মানবাধিকার এসব প্রশ্নের ধার ধারেন না। আরএসএস এবং বিজেপি মানুষের অধিকার নিয়ে এবং যা চলছে আমাদের পশ্চিমবাংলায়, ভারতবর্ষে সব মিলিয়ে বুঝতে পারছেন সবাই সংবিধানটাকেই ১২টা বাজিয়ে দিচ্ছেন। বিজেপির বিরুদ্ধে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো একটা মনোভাব নিক দেশকে বাঁচানোর জন্য, এটা আমরা প্রথম থেকে বলে আসছি। কংগ্রেস সহ জাতীয় দলগুলো তারা একই মনোভাব নিচ্ছেন এবং সেই ক্ষেত্রে সবাইকে আহ্বান করছেন বিজেপির বিরুদ্ধে ঐক্যমত হওয়ার জন্য। তাতে রিজিওনাল পার্টিগুলো স্বাভাবিক কারণে অংশ নিচ্ছেন, এমনকি যারা বিজেপির সঙ্গে ছিলেন, বিজেপিকে সাহায্য করেছেন, তারা অংশ নিচ্ছেন। সবাই অংশ নিলে তখন তৃণমূলই বা তার বাইরে থাকে কেন? যদিও তৃণমূলের বিশ্বাসযোগ্যতা নেই, সেটা তাদের প্রমাণ করতে হবে। কারণ এই প্রশ্ন উঠে গেছে যে তৃণমূল কি আসলে মোদিজির হয়ে বিজেপি বিরোধী শক্তির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ঘুরে বেড়াচ্ছেন? এই প্রশ্ন স্বাভাবিক উঠে পড়েছে। এতৎ সত্ত্বেও পশ্চিমবাংলায় যেমন বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করতে হয় বাংলাকে বাঁচানোর জন্য, ভারতবর্ষে তেমন দেশে তো আর তৃণমূল কোনো শক্তি নয়, বিজেপিকে হাঁটাবার জন্য সবাইকে একজোট হতে হয় দেশকে বাঁচানোর জন্য। এবং সেই কারণেই একটা যৌথ কমন একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামের প্রস্তাব সিদ্ধায় নিয়েছিলেন যখন দিয়েছিলেন, তখন সবাই সেটা সহমত হয়েছেন। যদিও মমতা ব্যানার্জিরা বলেছিলেন সব কমন প্রোগ্রাম ছোগ্রাম সিপিএম এর মতন ধারণা হতে আমরা নেই, এখন উনি শেষ পেশ গিলবেন কিনা ওনার ব্যাপার, কিন্তু এটা সবাই মিলে গ্রহণ করবেন বলেই মনে হয়। গ্রাসরুট লেভেল পর্যন্ত এই গ্রহণযোগ্যতা থাকবে? কোন পর্যন্ত থাকবে জানি না, কিন্তু দেশকে বাঁচাবার কথা যারা ভাববেন, দেশের সংবিধান স্বাধীনতাকে রক্ষা করার কথা যারা ভাববেন, গণতন্ত্র ধর্মনিরপেক্ষতার প্রতি যারা দায়বদ্ধ হবেন, তাদের এই মনোভাব নিতে হবে। যারা এই মনোভাব নিতে পারবেন না, তারা প্রকারান্তরে বিজেপিকে সাহায্য করবেন। অনেক ধন্যবাদ সুজন বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।